গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত মিষ্টি কিন্তু বাঙালিরা কখনোই খেতে ভুলে না। আজকে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম, দেখুন ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আবার একটা নতুন ব্লগের সাথে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি। তো আজকে এটা জাস্ট একটা কুকিং ব্লগ হতে চলেছে, তোমরা দেখো আর এনজয় করো। আদিত্রি কী করছে দেখো, সারা বিছানায় ছড়িয়ে রেখেছে আর কালার করতে চাইছে। মামা কালার ওখানেই আছে, তুমি সব কালার হারিয়ে ফেলেছো। আর এখানে আমার কাছে রয়েছে আজকে আমাদের ইয়োগাট মেকার, আমি ইয়োগাট সেট করতে দিয়েছি, দেখি কেমন হয়। তো আজকে ইয়োগাট দিয়ে শুরু করছি। তো ইয়োগাট যখন বলছি, তো অনেকটা ইয়োগাট দিয়ে আমি 400 গ্রাম ইয়োগাট দিয়ে আজকে তোমাদেরকে আমি একটা স্পেশাল জিনিস করে দেখাবো। তো ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করো চ্যানেলটাকে, পুরো ভিডিওটাকে দেখতে ভুলো না। বন্ধুরা বুঝতেই পারছো আমি কোন মিষ্টির কথা বলছি, এটা খুবই ভাইরাল আর ফেমাস মিষ্টি ভাপা দই। তো আমি আজকে আমার মতো প্রসেস অনুযায়ী 400 গ্রাম টক দইকে এইভাবে হাং কাট করে রেখেছি একটা ভারী হামানদিস্তা দিয়ে চাপিয়ে দিয়ে। আর ইতিমধ্যেই আমার গ্যাসেতে বাঁধাকপির তরকারি হচ্ছিল। তো বাঁধাকপির তরকারি আমার খুবই একটা ফেভারিট ডিশ, ওটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে আমার রুটি দিয়ে বা ভাত দিয়ে, আর এর সঙ্গে মাছের মাথা হলে তো আর কথাই নেই, মানে জাস্ট ডেলিশিয়াস। তো এরপর আমাকে একটু চেক করতে হচ্ছিল কি এর পুরো জলটা ঝরে গেছে কি না। তো আমি আফটার 2 ঘন্টা দেখলাম জলটা পুরো ঝরে গেছে, নিচে জমা হয়েছে, জলটা আমি ইউজ করে নেব অন্য কোনো কিছুতে। তো ভালো করে দেখুন, এখানে আমার মানে কাপড়টা পুরো সোক করে নিয়েছে ওয়াটারটা, আর ভেতরে ওটা একটা সুন্দর নরম সফট ছানার মতো হয়ে গেছে। তো সেটা দিয়েই আমার আজকের রেসিপিটা শুরু হবে। তো একটা ছোট বাটিতে যতটা ধরবে আর কি, সেই বাটিতে আমি আমার হুইস্কার দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দেব, আমার কাছে আছে আমুলের মিঠাই মেট, তো মিঠাই মেটটা আমি দিচ্ছি, আপনি নেসলের মিল্ক মেটও ইউজ করতে পারেন, কিংবা আপনি বাড়িতে কোনো খোয়া ক্ষীর থাকলে সেটাও ইউজ করতে পারেন। তো এই কন্ডেন্স মিল্কটা দিলে একটু জিনিসটা স্মুথ হয়। তো ভালো করে জিনিসটাকে একটা স্মুথ ব্যাটারে পরিণত করতে হবে, ততক্ষণ পর্যন্ত হুইস্ক করতে হবে। আপনি চাইলে এর মধ্যে একটু কেশরের এসেন্স দিতে পারেন, আর একটু ফুড কালার ইউজ করতে পারেন, দেখতে যাতে সুন্দর হয়। আমি একটু অরেঞ্জ স্যাফরন ফুড কালার ইউজ করেছি। তো ভালো করে এটাকে সুন্দর পেস্টের আকারে পরিণত করতে হবে, আর এর মধ্যে আমি একটুখানি আলমন্ডসের ছোটো ছোটো বিটস দিয়েছি। তো আরেকটু যদি আপনার মনে হয় মিষ্টি কম হচ্ছে, তো আরেকটু আপনি মিঠাই মেট অ্যাড করে নিতে পারেন। তো সব কিছু করার পর একটা ছোট বাটিতে আমি গ্রিস করে নিয়েছিলাম একটু ঘি, তো তার মধ্যেই আমি ওটাকে ঢালবো। আপনি চাইলে কেকের টিনে ইউজ করতে পারেন, আমার প্রসেসটা আজকে অত্যন্ত সহজভাবে রয়েছে যাতে সবাই ইউজ করতে পারে, সবাই যাতে করতে পারে জিনিসটা। তো আমি গ্যাসের উপর একটা বড় বাটি বসিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার আমি আমার পুরো ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নেব, যেটা কিনা আগে থেকে গ্রিস করা ছিল। তো সেই বাটির মধ্যে পুরো ব্যাটারটা ফিনিশ করে নিলাম ঢালা, তারপর আমি ওটাকে প্রিহিটেড যে আমার বাটিটা ছিল, মানে অলরেডি আমি এটাকে 10 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটছে, তো তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি উপর থেকে একটা বাটি চাপা দিয়ে নেব। আপনি চাইলে ওর মধ্যে আপনি ফয়েল পেপারও ইউজ করতে পারেন, যে র্যাপ হয় র্যাপ দিতে পারেন। আমি বাটি দিয়েছি কারণ র্যাপ আমি পাচ্ছিলাম না হাতের কাছে খুঁজে। ভিডিওটা দেখতে দেখতে সবাই কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগছে আমার ভিডিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমরা কন্টিনিউ করি কুকিং প্রসেসটা। একটু সাবধানে আপনাকে বসাতে হবে, কারণ হাত পুড়ে যাওয়ার একটা চান্সেস আছে, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমি এই পুরো ব্যাটারটাকে বসিয়ে দিলাম, প্রায় 20 মিনিটস ওটা আপনার বেক করতে দেব। 20 মিনিটস পর দ্য রেজাল্ট উইল বি ভেরি মাচ অসাম। আমি এটাকে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তো আই হ্যাভ টু ওয়েট ফর 20 মিনিটস। তো 20 মিনিটস পর আমাকে জিনিসটা খুলে দেখতে হবে, দেখতেই পাচ্ছেন একটা অসাধারণ ডেলিশিয়াস জিনিস তৈরি হয়ে গেছে।
তো এটাকে ডিমল্ট করব, তারপর আপনি বুঝতে পাচ্ছেন খেতে দারুণ হয়েছে।